দেখো আজকে ওয়েদারটা কেমন খারাপ, আর আজকে তুমি পার্কে আসতে বললে। ইচ্ছা হবে না মাম্মা, আমি একটু দইনা দুয়ে চড়িয়ে যাবো, আমার অনেক মজা লাগছে। মামা তুমি আমার সাথে এসে দোলনা তোলো না। না না দিদি, আর দোলনা দুলতে হবে না, এবার বাড়ি চলো। দেখছো ওয়েদারটা খারাপ করছে, এক্ষুনি বৃষ্টি নামবে। ওই দেখো বলতে না বলতে বৃষ্টি নেমে গেছে। চলো 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 পালাও। আরে দিদি ওই দেখো বাইরে ঝড় উঠেছে, সব জানলাম দরজা বন্ধ করো। চলো 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 চলো। আম পড়েছে আম বাগানে? না না, এই অন্ধকারের মধ্যে আম বাগানে আর যেতে হবে না। ওখানে শুনেছি খারাপ কিছু একটা জিনিস আছে, ওখানে যেতে হবে না আম কুড়াতে। থাকুক, যতই আম থাকুক আম কুড়াতে যাবো না আমি, দরকার নেই। এত ঝড় হচ্ছে, এর মধ্যে বাইরে বেরোই কেউ। প্লিজ মামা চলে না প্লিজ। ও তুমি এত জেদ করো না, সত্যি ঝড়ের মধ্যে আম কুড়াতে তো আমারও অনেক মজা লাগে। ঠিক আছে চলো, দাঁড়াও দাঁড়াও আমি একটা ঝুড়ি নিয়ে আসছি। আরে ওই দেখো কত আম পড়ে আছে দিদি, সত্যি তো দেখো কতগুলো আম পেয়েছি। ওই দেখো ওইখানে কতগুলো আম পড়ে আছে দিদি, তুমি কুড়ে নাও। এই দেখো মাম্মা পেয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ নিয়ে এসো নিয়ে এসো, এদিকে ঝুড়িটা রাখো। বা কতগুলো আম পেয়ে গেছি আমরা, দেখেছো মাম্মা? এই দেখো আরেকটা আম কুড়িয়ে পেয়েছি। ওরে বাবা রে, এটা কে? আমরা কিছু করিনি। তোরা এখানে এসেছিস কেন? তোরা জানিস না এই বাগানে শুধু আমার বাস। তোরা কেন এই আম বাগানে এসেছিস বল? তোদেরকে আমি ছাড়বো না। হ্যাঁ না 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 না, আমরা এখানে থাকবো না। দিদি পালাও এখান থেকে তাড়াতাড়ি, পালাও। ওরে বাবারে পালাও, ওরে বাবারে দিদি পালাও পালাও। দরজাটা তাড়াতাড়ি লাগাও, দরজাটা লাগাও। এই যাত্রায় বেঁচে গেলি, কিন্তু এরপর এলে আর তোদের রক্ষে নেই। বাবারে বাবা, আজকে অনেক জোর বেঁচে গেছি। আমার কথা শুনতে গিয়ে না আজকে হয়ে গেছিল। তোমাকে বারবার বারণ করলাম তো আম বাগানে ওইদিকে যেও না। না আম বাগানে ওইখানে ভূত আছে, এর আগে তো কতবার বলেছি এই অন্ধকারে আম বাগানে ওইদিকে যাবে না, সবাই মানা করে। তুমি কথা বললে শোনো না, দেখলে তো কি হচ্ছিল আজকে বলো তো। বাবারে কি ভয়ঙ্কর দৃশ্য, ভেবেই আমার হাত পা কাঁপছে। যাও যাও চুপচাপ ঘরে গিয়ে বসো, একদম আম কুড়াতে যাওয়ার কথা বলবে না। তুমি জানলাটা এখনই বন্ধ করো, তাড়াতাড়ি ঘুমাতে যাও, ঘুমাতে যাও তো। তোমাকে কে বলেছে এখন জানলা দিয়ে লুকিয়ে লুকিয়ে ওসব দেখতে? একটুর জন্য বেঁচে গেছি, তারপরেও তোমার শিক্ষা হয়নি, তোমার পরিস্থিতি হয়েছিল। যাও তুমি তাড়াতাড়ি ঘরে যাও, আমি কিচ্ছু শুনবো না, যাও। তুমি আমার কথা বিশ্বাস করি না, যাই তো। এটা তো খুব সন্দেহজনক ব্যাপার। দিতি যেটা বলছিল সেটা যদি সত্যি হয়ে থাকে তাহলে তো এর মধ্যে নিশ্চয়ই কোনো গণ্ডগোল আছে। না দিতিকে কিছু বলার দরকার নেই, আমি যাই, একা একাই গিয়ে দেখে আসি একবার। হ্যাঁ তো এখন তো বাইরে কাউকে দেখছি না। কত আম পড়ে রয়েছে, যাই এখন তো ভুতটা নেই, তাকে গিয়ে আমি কত আম কুড়িয়ে নিই। তুই আবার এসেছিস,
তোকে আমি মানা করেছিলাম না, কিন্তু এবার তোকে আমি আর ছাড়বো না। দেখ কি করি। আমি ছাড়বো না, এবার আমি তোকে শেষ করে দেবো, শেষ করে দেবো। দিদি তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? মামা দেখো কে কেমন চেনা চেনা লাগছে না? হ্যাঁ আমিও তো সেটাই ভাবছি, কেমন চেনা চেনা লাগছে। মনে হচ্ছে কেউ ভূত সেজে এসে আমাদেরকে ভয় দেখাচ্ছিল। চলো তো দেখি। কেমন মেকআপ করেছে ভূতের, সব উঠে গেছে মেকআপ গুলো। ইস, এইরকম ঘুরছে যে আমাদেরকে কেমন ভয় দেখাচ্ছিল বলো, কি ডেঞ্জারাস ব্যাপার। যাও তো ওকে ডাকো, ডাকো। আর সবাই ভাবে ওইখানে মনে ভূত আছে, সেই ভয়ে সন্ধ্যাবেলাতে আর কেউ আমবাগানেই যায় না, যাতে ওই আমবাগান থেকে কেউ আম না কুড়িয়ে নিয়ে যেতে পারে। আর এই সুযোগে আমি সব আমগুলো কুড়িয়ে বাড়ি নিয়ে চলে যাই। কি ডেঞ্জারাস ব্যাপার, আপনি এরকম কেন করেন? এরকম লোককে ভয় দেখানো কি ঠিক? আর পরের দিন বাজারে সেগুলো অনেক দামে আমি বিক্রি করে আসি, আমার অনেক লাভ হয়। না না আপনাকে ছাড়া যাবে না। দিদি আমার ফোনটা নিয়ে আসো তো, আমি এক্ষুনি পুলিশে ফোন করব, আপনাকে পুলিশকে ধরাতে হবে। আপনি এইভাবে ভুতছে যে লোককে ভয় দেখাবেন দিনের পর দিন, এগুলো কি ঠিক? না না আমি এক্ষুনি পুলিশে ফোন করছি। না 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 দয়া করে আমাকে আর পুলিশে দেবেন না, আমি কথা দিচ্ছি কোনোদিন আর এই কাজ করব না। ঠিক বলছেন তো, আর কোনোদিন এরকম ভুতছে যে কাউকে ভয় দেখাবেন না তো। আর আমি যে আমগুলো কুড়িয়েছি সেগুলো আপনারা রেখে দিন। ঠিক আছে চলে যান আপনি। ওরে বাবা, চাচা আপন প্রাণ পাচ্ছে না। টিটি বাবা রে, কি ভয়ঙ্কর ব্যাপার বলো। যাক একটা ভালো জিনিস তো হয়েছে, আমরা এতগুলো আম পেয়ে গেছি, এবার তুমি যত ইচ্ছা আম খেতে পারবে। আর বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দাও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।